हाय फ्रेंड्स, वेलकम बैक टू पीयूष चैनल। आज हम बना बटर नान ओ बादाम बटर पनीर। तब जदि तुम्हारे आज के वीडियो भाई लेगे थे तब प्लिज हमारे चैनल के सब्सक्राइब कर। আমাদের বাদাম বাটার পনির বানানোর জন্য লাগছে হলো গিয়ে কিছু পনির, লাগছে রুম টেম্পারেচারে দুধ, লাগছে কিছু বাদাম, আর লাগছে কসৌরি মেথি, আর আমাদের লাগছে বাদাম বাটার পনিরের মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা হলো গিয়ে বাটার। এরই আমরা এই রেসিপিটাকে শুরু করব। আমরা সবার প্রথমে মিক্সিং জারে বাদামকে পেস্ট করে নিচ্ছি। আমরা সবার প্রথমে একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমরা অল্প খানিকটা বাটার দিয়ে দিলাম। এখন আমাদের বাটারটা মেল্ট হয়ে গেছে, এখন আমরা এই পনিরগুলিকে এটার মানে এই বাটারের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আমরা কিন্তু বেশি ফ্রাই করব না, এটাকে মোটামুটি হোয়াইট হোয়াইটই থাকতে দেব। আমরা এখন এটার মধ্যে অল্প খানিকটা নুন দিয়ে দিচ্ছি। এখন আমরা এটার মধ্যে বাদাম বাটা ও দুধ দিয়ে দিলাম। আমরা এখানে অল্প খানিকটা কসুরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম, ও অল্প খানিকটা চিনিও দিয়ে দিলাম, কারণ কি এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তোমরা দেখো এটা কি উঠলো হচ্ছে, তার মানে আমাদের এই বাদাম বাটার পনির রেডি। দেখো আমাদেরটা রেডি হয়েছে, কি সুন্দর কালার এসেছে। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। এখন আমরা এখানে গার্নিশিংয়ের জন্য অল্প খানিকটা গোলমরিচের গুঁড়ো, যেটা নাকি আমরা ঘরেই বানিয়েছি, আর আমরা এখানে অল্প খানিকটা বাটার মিটিয়ে দিয়ে দিচ্ছি, তবে দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের বাদাম বাটার পনির রেডি। আমাদের বাটার নান বানাতে লাগছে হলো গিয়ে দু বাটি ময়দা, এই বাটির দু বাটি, আর লাগছে টক দই ঘরে পাতা, আর আমাদের লাগছে অল্প খানিকটা নুন, চিনি, বেকিং সোডা ও বেকিং পাউডার, আর আমাদের রিফাইন অয়েলও লাগছে। আমরা এখন এখানে এক বাটি ময়দা চেলে নিচ্ছি। আমরা দু বাটি ময়দা দিয়ে দিলাম। এখন আমরা এটার মধ্যে বেকিং সোডা ও বেকিং পাউডার দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। আমাদের চালা হয়ে গেছে, দেখো সব বড় দানার লাম্পসগুলি দেখা যাচ্ছে, তার মানে আমাদেরটা মানে চালা হয়ে গেছে। এখন আমরা এগুলিকে ফেলে দেব। এখন আমরা এখানে নুন চিনি দিয়ে সবগুলিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমরা এটাতে ঘরে পাতা টক দইটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে এটা স্পুনের সাহায্যে ভালো করে মিক্স করতে হবে। আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমরা এটার মধ্যে রিফাইন অয়েল দিয়ে আবার ভালো করে মেখে নেব, এটা আমরা হাত দিয়ে মাখবো। আমাদের ডোটা মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমরা এটার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। আমাদের ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমরা একটা স্টিলের ঢাকনাওলা বাটিতে এটাকে আমরা ঢেকে রেখে দেবো রৌদ্রের মধ্যে আধ ঘন্টার জন্য। আমরা স্টিলের বাটি ইউজ করলাম, কারণ কি স্টিলের বাটি কিন্তু রৌদ্রের মধ্যে ভীষণ তাড়াতাড়ি গরম হয়। ফিরে আসলাম আধ ঘন্টা পর, দেখো ডোটা কি ফুলে উঠেছে। এখন আমাদেরকে এটা আবার ভালো করে ঠাসতে হবে। এখন আমরা এটার থেকে একটা মানে কিছু বড় বড় লেচি কেটে নিচ্ছি। আমাদের দু বাটি ময়দা দিয়ে ছটা লিচি হলো। এখন আমরা একটা লিচিকে হালকা হাতে বেলে নিচ্ছি। আমরা কিন্তু এটাকে এক সাইড দিয়েই বেলবো, আমরা কিন্তু এটাকে ওভেল শেপ করে বেলছি। আমাদের দুটো লিচি বেলে নিয়েছি, এখন আমরা এটাকে শেকার প্রসেসে যাচ্ছি। আমরা এখানে এক মানে কিছু বাটার মেল্ট করে নিয়েছি, আর এটার মধ্যে আমরা কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি। এখন আমরা দেখে নিলাম এটা গরম হয়েছে নাকি। আমরা দেখলাম যে হ্যাঁ, মোটামুটি গরম হয়ে গেছে, তাহলে আমরা একটা মানে এসে আমরা কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে রাখবো। এটা একটু একটু ফুলে গেছে, তার মানে আমাদের এই কাজটা ফুলে গেছে। এখন এটাকে উল্টিয়ে দিয়েছি, দেখো কি ভালো কালার এসেছে, একদম রেস্টুরেন্টের মতো। আমরা এখন একটা কাঠের হাতার সাহায্যে এটাকে একটু চেপে চেপে শেকে নিচ্ছি। দেখো এটা মোটামুটি হয়ে গেছে, কি ভালো কালার এসেছে। এখন আমরা এটার মধ্যে ওই যে বাটার আর ধনে পাতার মিশ্রণটা, সেটা এটার উপরে স্প্রেড করে দিয়ে দিচ্ছি।
আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা তানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে এটা হাই ফ্লেমে একটু সেকে নিতে হবে, তবে একটা রেস্টুরেন্টের যে কালার আসে না নানের মধ্যে, সেটা আসবে পোড়া পোড়া। তোমাদের কাছে যদি ক্রিমটা থাকে, তোমরা সেটার সাহায্যে এটাকে মানে এই জিনিসটা শেকতে পারো। আমাদের শেকা হয়ে গেছে, এখন আমরা আরেকটা নানও সেম প্রসেসেই করে নিচ্ছি। এটাও হয়ে গেছে, এখন আমরা এটাকেও সেম প্রসেসে শেকে নিচ্ছি। আমাদের এই নানটাও হয়ে গেছে, দেখো কি ভালো কালার এসেছে। আমাদের এই দুটো রেসিপি পুরোপুরি রেডি, দেখো কি সফট হয়েছে, কি ভালো কালার এসেছে। আর কি বলবো, তোমরা কিন্তু এই মানে বাটার নান ও বাদাম বাটার পনির নিশ্চয়ই ট্রাই করো। আমাদের এই দুটো রেসিপি রেডি। তবে ঠিক আছে, আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তবে প্লিজ লাইক শেয়ার comment and subscribe my channel and please press the bell icon to get my latest video. Okay, bye bye, abar dekha hobe next video te.